ভাব আরাধ্যের তীর্থভূমি ছেউরিয়া আখড়াবাড়ি, তাই দোল উৎসবে এসে বাউল সাধুরা সাইজিকে স্মরণ করছেন গানে গানে। আখড়াবাড়ির আঙিনা ছাড়াও খণ্ড খণ্ড আস্তানায় বসেছেন প্রবীণ গুরু শিষ্যরা। ভাব গান আর বাউল আচারের যজ্ঞপালন ছাড়াও বাউল পথ ও মতের দীক্ষা নিচ্ছেন অনেকে। বাংলা 1297 সালের পয়লা কার্তিক সাইজির দেহত্যাগের পর থেকে এমনভাবে নিজস্ব রীতিতে দিনটি পালন করছেন বাউল ভক্তরা। নিজের স্বার্থ যদি আত্মস্বার্থ যদি আমরা ছাড়তে পারি তাহলে পথে আসা সম্ভব। অনেক খুঁজে খুঁজে পর লালন সাইজের সম্বন্ধে একটু জানা হলো, আরো শিখতে চাচ্ছিলাম, আরো জানতে চাচ্ছিলাম। সাইজি এখানে বলছে কি ভেবে এসেছিলি, কিভাবে করে গেলি, কি করতে এসে ভাবে গেলি কি করে। তবে লালন আচার, ভুল মতবাদ প্রচার, গান সংরক্ষণ ও বাউলদের দেখভালে লালন একাডেমির ভূমিকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। একাডেমিতে কোনো গুরুবাদী মানুষ নাই এবং সেখানে আত্মিক দিক বা তাত্ত্বিক দিক কোনো আলোচনা হয় না, বা সেখানে ভক্ত কুলকে চরিত্র গঠনের জন্য কোনো সুনির্দেশনা দেওয়া হয় না। সমাজে মানুষে মানুষে বিভেদ আর হানাহানি বন্ধের যে লালনাদর্শ, তা প্রচারের তাগিদ গবেষকদের। মানুষ যে সবার উপরে সত্য এবং মানুষের জয়গান গাওয়া উচিত এবং মানবতা যে প্রতিষ্ঠা করা উচিত, সেটি কিন্তু এই লালনের মধ্যে দিয়েই সম্ভব। সাইজির নির্দেশিত পথে সাধন, ভজন এবং রস আস্বাদনের সব পথই উন্মুক্ত। এই পথে সীমার মাঝে অসীম খুঁজে ফেরেন তার অনুসারীরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।